কাজ চলছে জোর কদমে। অন্যান্য বছরের তুলনায় এবছর পেঁয়াজ চারা তৈরির কাজ একটু দেরিতে হচ্ছে। চারা সঠিক সময় অর্থাৎ ঠিক দুর্গাপূজার সময় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এই দেরি বলে মনে করছেন চাষিরা। সঙ্গে সঙ্গে একথাও বলেন, চারা দিতে দেরি হলেও এখন চারার পক্ষে আবহাওয়া ভালো, তাই দেরি হলেও চারা ভালো হবে বলে মনে করছেন অনেকেই। এখন পেঁয়াজের চারা দেওয়া হয়েছে, বীজদলা তৈরি করা হয়েছে। এবার কি একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে? হ্যাঁ, এবার দেরি হয়ে গেল, পেঁয়াজের বৃষ্টির জন্য নামলা হয়ে গেল একটু। হ্যাঁ, মাঠে আমরা এখন ব্যস্ত, সব চারা দিছে। এমনি আবহাওয়া কেমন মনে হচ্ছে বছর? পেঁয়াজের আবহাওয়া চারার পক্ষে ভালো। এখন মাঠে পেঁয়াজ চারাদের কাজ চলছে। এর আগে একবার জায়গা করেছিলাম, নষ্ট হয়ে গেল। যাওয়ার পথেই করে মেঘে বৃষ্টি, এর আগে জায়গা নষ্ট হয়ে গেছে। যাবার নতুনভাবে চারা দিয়েছি, তো এখন চারা দিয়েছি। রাত্রে তো ঠান্ডা পড়ছে বলে চারা দিয়েছি, আশা করছি চারাটা ভালো হবে এখন দিলে। কিন্তু চারা দিতে একটু দেরি হয়ে গেল। চারা দিতে একটু দেরি হয়ে গেল। এই মাঠে কত বিঘা চারা হয়? এই মাঠে কিছু না হলেও 1000 বিঘা চারা হবে। এবছরে গম পেঁয়াজ হবে 3 ভাগ, অন্য বাদ বাকি ফসল হবে 1 ভাগ হবে, 4 ভাগের 25% 75% পেঁয়াজ হবে। আপনি কতটা চারা দিলেন? আমি 1 বিঘে দিয়েছি। দেওয়া হয়ে গেছে আপনার? আমার দেওয়া হয়ে গেছে। মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন AB24 News চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 News।